Zombie Apocalypse. হ্যাঁ হ্যালো গাইস, ফ্রি ফায়ারের আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। সো গাইস, আমাদের গেমের মধ্যে কিন্তু ফাইট ফর কালার ইভেন্টই চলে এসেছে, যেখান থেকে আমরা অনেক 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 আইটেম পেয়ে যাব। দেখুন কিন্তু এই বান্ডেলটি কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাব, তাছাড়া কিন্তু অনেক ইমোট থেকে শুরু করে অনেক মানে লেভেল আপ করার কার্ড থেকে শুরু করে আরে কিন্তু অনেক কিছু আইটেম পেয়ে যাব। তো কীভাবে আমরা ইভেন্টটিকে কমপ্লিট করতে পারবো তার ফুল ডিটেলস এই ভিডিওতে আমি জানিয়ে দেবো। তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি এই ভিডিওটি দেখার পর সহজে বুঝতে পারবেন, ঠিক আছে। আর গাইস, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তারপর বেল আইকনটি অন করে অবশ্যই অসিলেট করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করে একটি কমেন্ট করবেন যে নাইস ভিডিও, গুড ভিডিও, ভালো ভিডিও, খারাপ ভিডিও, যা খুশি একটি কমেন্ট করবেন, ঠিক আছে। সো আপনি যখন এখানে আসবেন তখন দেখবেন যে কিন্তু আপনি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে একটা অপশন পাবেন, এখানে একটা অপশন পাবেন, এখানে একটা অপশন পাবেন, এখানে একটা অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। এখন আমি তোমাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দেবো যাতে আপনি সহজে বুঝতে পারেন, যাতে আপনার কোনো সমস্যা না হয়, সমস্ত কিছু সহজে বুঝিয়ে দেবো, ঠিক আছে। এখন আমি প্রথমত এই বিষয়টা নিয়ে বলছি। তো দেখুন এখানে লেখা রয়েছে যে মানে গ্লোবাল ডেমোনেস প্রোগ্রেস, ঠিক আছে। যখন আপনি যখন এখানে ক্লিক করেন, ক্লিক করার পর দেখবেন যে কিন্তু এটি ইউরো দেখাচ্ছে, ইউরো দেখাচ্ছে, এবং এখানে লেখা রয়েছে যে গ্লোবাল প্রোগ্রেস ইজ নট কমপ্লিট। যখন গ্লোবাল প্রোগ্রেস এটি কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমরা এখান থেকে এই কার্ডটি পেয়ে যাবো, ঠিক আছে। এই মানে কাস্টম রুম কার্ডটি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবো। এটি কমপ্লিট হতে গেলে কিন্তু আমাদেরকে সমস্ত গ্লোবাল মানে সমস্ত ওয়ার্ল্ডের মানে সমস্ত মানে প্লেয়াররা যখন এটি গেমটি খেলে কমপ্লিট করবে তখন দেখবেন যে কিন্তু এটি মানে ফুল হয়ে যাবে। যখন এটি ফুল হয়ে যাবে তখন কিন্তু আমরা এই কার্ডটিকে সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে ক্লেম করতে পারবো। এটি অটোমেটিক হয়ে যাবে, তোমার কোনো কিছু করতে হবে না, ঠিক আছে। এটি অটোমেটিক ফুল হয়ে গেলে এটি আমরা ক্লেম করতে পারবো। এটি হলো মানে প্রথম একটি বিষয়, ঠিক আছে। তো এখন আমি তারপরে বিষয়গুলো দেখাচ্ছি। তো সো দেখুন এখানে কিন্তু দুটি আইটেম রয়েছে। এখন যদি এখানে ক্লিক করেন এটি হলো মানে রিস্টোর দ্য কালার, ঠিক আছে। এখন যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখবেন যে কিন্তু এটি ইউরো দেখাচ্ছে। আবার যদি আমি তারপরের অপশানে ক্লিক করি, এখানে ক্লিক করি, এটিও কিন্তু ইউরো দেখাবে, ঠিক আছে। সো এটি কিন্তু এখন হবে না, যখন আমাদের গেমের মধ্যে যখন কোনো ইভেন্ট যখন শুরু হবে তখন কিন্তু এখানে ইউরো দেখাবে না। হয়তো কোনো একটা আইটেম দেখাতে পারে বা কোনো কিছু ইভেন্ট বা কোনো কিছু মিশন দেখাতে পারে, সেগুলো আমাদেরকে মানে কী করতে হবে না করতে হবে যখন আসবে তোমাদেরকে অন্য একটি ভিডিও দেখিয়ে দেবো সে এগুলো কী করতে হবে, ঠিক আছে। এখন আমি এটি দেখাচ্ছি যে ইভেন্টটি আপনারা কীভাবে কমপ্লিট করবেন। এটি হলো মানে ফাইট ফর কালার। এখন আমি এখানে ক্লিক করে দেখে দিচ্ছি যে এখানে কী কী রয়েছে। সো আপনি যখন এখানে ক্লিক করবেন তখন দেখবেন যে কিন্তু ঠিক এই রকমের একটি মানে ম্যাপ ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু আমরা কিন্তু অনেক কিছু আইটেম বা অনেক কিছু ফ্রিতে পেয়ে যাবো, ঠিক আছে। সো আপনি যখন মানে রেড কালারের যে সবার শেষের প্রান্তগুলো মানে রেড, হলুদ, ব্ল্যাক রয়েছে, মানে ইয়েলো রয়েছে, মানে গ্রিন রয়েছে, ঠিক আছে। সো আপনি যখন সবার লাস্টগুলো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন যে আপনাকে ইয়েস করতে বলবে, ঠিক আছে। সো আপনি যখন এভাবে ক্লিক করে করে যাবেন তখন দেখবেন যে কিন্তু এবার যদি আপনি সবার প্রথম মানে সবার প্রথম যে প্যাড রয়েছে, ঠিক আছে, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে করে যাবেন, তখন আপনি প্রত্যেকটি আইটেম দেখতে পারবেন, ঠিক আছে। এখন আমি ক্লিক করছি। সো দেখুন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখবেন যে কিন্তু আপনি এখানে একটি মানে আইটেম দেখতে পারবেন। এটি হলো মানে লেভেল আপ করার কার্ড পেয়ে যাবেন, তারপরে কিন্তু রয়েছে এখানে আরও মানে ওয়াকিং স্যাট পেয়ে যাবেন, তারপরে কিন্তু একটা বান্ডিল পেয়ে যাবেন, তারপরে কিন্তু রয়েছে একটি মানে ফেমাসের মানে বক্স পেয়ে যাবেন, তারপরে কিন্তু MP14-এর বক্স পেয়ে যাবেন, ঠিক আছে। এগুলো কীভাবে পাবেন সেটি এখন আমি তোমাদেরকে জানাচ্ছি। তো সবার প্রথমে এখন আমি রেড প্যাড এখানে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর দেখবেন যে কিন্তু এই মানে এই লেভেল আপ করার কার্ড পেতে গেলে কিন্তু আমাদেরকে মানে বুইয়া ইন বিআর র্যাঙ্ক মোড, তার মানে কিন্তু আমাদেরকে মানে বুইয়া নিতে হবে মানে বিআর র্যাঙ্ক মোডে, ঠিক আছে। বুইয়া নিলে কিন্তু আমরা এই কার্ডটিকে সম্পূর্ণ ফ্রিতে মানে ক্লেম করতে পারবো। তো আপনি অবশ্যই মানে যে কোনো একটা মানে র্যাঙ্ক মোডে বিআর র্যাঙ্ক মোডে মানে বুইয়া নেবেন একবার, তাহলে কিন্তু খুব সহজে এটি মানে লেভেল 8-এর কার্ড পেয়ে যাবেন এখান থেকে। তো তারপর একটা বলছি, এখন আমি হলুদ প্যাডে ক্লিক করছি। তো ক্লিক তারপর দেখবেন যে কিন্তু আমরা কিন্তু এই ওয়াকিং সেট পেয়ে যাবো যখন আমরা উইন সিএস র্যাঙ্ক মোড টুইস্ট, তার মানে কিন্তু আমাদেরকে মানে সিএস র্যাঙ্ক মোডে কিন্তু দুইবার মানে উইন হতে হবে, তাহলে কিন্তু আমরা এই মানে ওয়াকিং সেটটা পেয়ে যাবো, ঠিক আছে। তারপরে এখানে এখন আমি জাস্ট এখান থেকে ব্ল্যাকে ক্লিক করছি। তো ক্লিক করার পর দেখবেন যে কিন্তু আমরা কিন্তু এই ড্রেসটি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবো। তার জন্য আমাদেরকে কিন্তু অবশ্যই রিভাইভ 5 টিমমেট, তার মানে কিন্তু আমাদেরকে অবশ্যই মানে যে কোনো 5-5 জন টিমমেটকে কিন্তু আমাদের রিভাইভ করতে হবে, ঠিক আছে। যখন আমরা 5 জন টিমমেটকে রিভাইভ করবো তখন কিন্তু আমরা এই ব্ল্যাক ড্রেসটি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবো। মানে এখানে রয়েছে মানে টুপি থেকে শুরু করে প্যান্ট থেকে শুরু করে মানে জামা থেকে শুরু করে মানে জুতো থেকে শুরু করতে সব কিছু মানে একটি মানে বান্ডিল সমস্ত আইটেম কিন্তু নিতে পারবে এখান থেকে।
ঠিক আছে। তারপর এখন আমি এখান থেকে মানে ব্লু ব্লুতে ক্লিক করছি, ক্লিক করার পর দেখবেন যে কিন্তু আমরা কিন্তু এই যে ফেমাসের 5টি বক্স পাবো। তার জন্য আপনাকে অবশ্যই এখান থেকে প্লে উইথ ফ্রেন্ডস টু, তার মানে কিন্তু আপনাকে মানে ফ্রেন্ডদের সাথে মানে গেম প্লে করতে হবে দুইবার। দুইবার গেম প্লে করলে কিন্তু আমরা এটি মানে নিতে পারবো। তারপর এখন আমি এখান থেকে গ্রিনে ক্লিক করছি, তো ক্লিক করার পর দেখবেন যে কিন্তু আমরা কিন্তু MP14-এর বক্সটি মানে 5টি বক্স পাবো। তার জন্য আপনাকে অবশ্যই প্লে গেম উইথ ফ্রেন্ডস টু, তার মানে কিন্তু আপনাকে অবশ্যই ফ্রেন্ডদের সাথে মানে দুইবার গেম প্লে করতে হবে, তাহলে কিন্তু আমরা খুব সহজে এই MP14-এর বক্সটি 5টি বক্স পেয়ে যাব। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন, এগুলো কিন্তু আমরা এখন কমপ্লিট করতে পারবো, বাট এগুলো কিন্তু আমরা 28 তারিখে ক্লেম করতে পারবো। জাস্ট আপনি এখন কমপ্লিট করে রেখে দেবেন, যখন 28 তারিখ আসবে তখন আমরা খুব সহজে এখান থেকে ফটোফট ক্লেম করে নিতে পারবো। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে ইভেন্টটিকে কীভাবে কমপ্লিট করতে হয়। সো এই ছিল আজকের একটি ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, এবং এই রকমের ফ্রি ফায়ারের ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তারপর বেল আইকনটি অন করে অবশ্যই সিলেক্ট করবেন, তাহলে কিন্তু একটা ভিডিও তোমার থেকে কখনো মিস হবে না। তো আগামী দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচ দিস ভিডিও।